হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও। ইউএনও এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তবে তা আলোচনা করার আগে এই অধ্যায় থেকে কত নম্বর এমসিকিউ থাকবে সেটা দেখে দিচ্ছি। এই অধ্যায় থেকে চারটি এমসিকিউ থাকবে, চারটি এমসিকিউ এখান থেকে আসবে। তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। এই 15 জনের মধ্যে হচ্ছে 10 জন স্থায়ী, ভুল বললাম, 10 জন অস্থায়ী আর 5 জন হচ্ছে স্থায়ী। 5 জন স্থায়ী অর্থাৎ 10 জন আর 5 জন, 15 জন মিলে হচ্ছে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। একবার বলে দিচ্ছি, 15 জন সদস্যর মধ্যে 5 জন সদস্য স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। পরের প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950। পরে প্রশ্ন, ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র, এখানে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, অর্থাৎ 5 জন যে স্থায়ী সদস্য রয়েছে সেই সদস্যদের হচ্ছে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এই 5 জন সদস্য হলো রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, এখানে 5 জন, 5 জন হচ্ছে স্থায়ী সদস্য সংখ্যা। এই 5 জন সদস্য হচ্ছে চীন, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে উত্তর হবে প্রস্তাবনায়। পরে প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা, এখানে উত্তর হবে সাধারণ সভা। সাধারণ সভা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা। পরে প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 19 নং ধারায়। 19 নং, ভুল বললাম, এখানে 99 নং ধারায়। পরে প্রশ্ন, ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ এর আগ নাম হচ্ছে ইউএনও। জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। পরে প্রশ্ন, ইউএনও সাধারণ সভায় সহসভাপতির সংখ্যা হচ্ছে 21টি। পরে প্রশ্ন, ইউএনও সনদে নীতির সংখ্যা হলো 7 অর্থাৎ 60টি।
পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 10। পরের প্রশ্ন, ইউএনও এর মহাসচিবের কার্যকাল হলো 5 বছর। পরের প্রশ্ন, ইউএনও এর সনদে উদ্দেশ্য সংখ্যা হচ্ছে 4টি। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা এখানে হচ্ছে 54। পরের প্রশ্ন, ইউএনও এর বিচারালয়ের বিচারপতির কার্যকাল হচ্ছে 9 বছর। পরের প্রশ্ন, প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক এখানে হচ্ছে 5 জন। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে এখানে 1টি ভোট দিতে পারে। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছিলেন এখানে অস্টিন। পরের প্রশ্ন, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি ঘোষিত হয় 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউএনও সনদ সংশোধনের কথা বলা হয়েছে 108 নং ধারায়। পরের প্রশ্ন, ইউএনও এর জন্ম লগ্নে সদস্য সংখ্যা ছিল 51টি। পরের প্রশ্ন, আটলান্টিক, এটা আটলান্টিক লেখা থাকে, আটলান্টিক হবে এখানে, আটলান্টিক সনদটি কোন বছর স্বাক্ষরিত হয়, এখানে হচ্ছে 1941 সালে। পরের প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়, এটা হচ্ছে 1942 সালে। পরের প্রশ্ন, মস্কো ঘোষণা কোন বছর স্বাক্ষর হয়, মস্কো ঘোষণা 1943 সালে। পরের প্রশ্ন, তেহরান ঘোষণা কোন বছর স্বাক্ষরিত হয়, 1943 সালে। ডাম্বারটন অকস সম্মেলন কোন বছর হয়, 1944 সালে। পরের প্রশ্ন হচ্ছে, সাধারণ সভায় প্রতিটি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে, এখানে হচ্ছে 5 জন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থায় বর্তমান সদস্য সংখ্যা কতজন, 185 জন। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা এই MCQ প্রশ্ন আর উত্তরগুলি পেয়ে যায়। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।